অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া না হলে সেপ্টেম্বর থেকে সারা দেশে আন্দোলন গড়ে তোলা হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। সব ছাত্র সংগঠন ও অভিভাবক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে, একমাত্র দেশ যেখানে ১৬ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই দাবিতে সেপ্টেম্বরে লাখো ছাত্র রাস্তায় নামবে বলে মন্তব্য করেন মান্না। আপনারাই বললেন দিনে আপনারা ১ কোটি করে টিকা দেবেন, তাহলে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাত্রদের টিকা দিতে আপনাদের অর্ধেক দিন লাগবার কথা বলেন না কেন? ভয় পান, ৬৯ গণঅভ্যুত্থানের কথা মনে হয় কোটা আন্দোলনের কথা, মনে হয় সড়কের আন্দোলনের কথা, ভ্যাটের আন্দোলনের কথা, সেই ভয়ে খোলেন না।